যারা আমাদেরকে খুনিদের সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে কম্প্রোমাইজ করার কথা বলে, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে আমরা লাল কার্ড প্রদর্শন করতে চাই এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এটি আর শুধুমাত্র ছাত্রলীগের সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীর প্রতীকী একটি ছাত্র সমাবেশে পরিণত হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমরা স্মরণকালের বৃহত্তম ছাত্র সমাবেশ করতে যাচ্ছি এবং এটি শুধুমাত্র সংখ্যায় বৃহত্তম হবে না, আমরা মনে করি যে আমাদের যে ছাত্র সমাবেশ হবে এটির যে রাজনৈতিক প্রভাব থাকবে, আমরা মনে করি যে এটি রাজনৈতিক ইতিহাসে একটি অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসবে এবং এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা গোটা বাংলাদেশকে এই বার্তাটি দিতে চাই যে আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান থাকব, জাতির পিতার আদর্শে আমরা বলিয়ান থাকব এবং একই সঙ্গে আমরা খুনিদের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে, জঙ্গিবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করার কোনো জায়গায় বাংলাদেশের ছাত্র সমাজ আর নেই। নো কম্প্রোমাইজ উইথ দ্য কিলার্স, এই ছাত্র সমাবেশ থেকে আমরা এই বার্তাটি আমরা নিয়ে আসবো। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার প্রতি, এদেশের 5 কোটি শিক্ষার্থীর যে গভীর ভালোবাসা রয়েছে, যে গভীর ভাবাবেগ রয়েছে দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর, মাদ্রাসার শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, মেডিকেল কলেজের শিক্ষার্থী, সবার হৃদয়ে যে প্রচণ্ড উচ্ছ্বাস রয়েছে একজন শেখ হাসিনাকে নিয়ে, সেটির বহিঃপ্রকাশ হিসেবে ঘটানোর জন্য আমরা এই ছাত্র সমাবেশকে বেছে নিয়েছি এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এটি আর শুধুমাত্র ছাত্রলীগের সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীর প্রতীকী একটি ছাত্র সমাবেশে পরিণত হতে যাচ্ছে এবং এই ছাত্র সমাবেশের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে আমাদের যে আগমনী রায় সেটি আমরা প্রকাশ করতে চাই। স্মার্ট বাংলাদেশ আজ দলীয় কোনো বিষয় নয়, স্মার্ট বাংলাদেশ তরুণ প্রজন্মের কমন ড্রিম, কমন টার্গেট এবং কমন ডেস্টিনেশনে পরিণত হয়েছে। 24শে জানুয়ারিতে শেখ হাসিনার পক্ষে যে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব হতে যাচ্ছে তার একটি পলিটিক্যাল সিম্বলিক রিফ্লেকশন হিসেবে আমরা 1 সেপ্টেম্বরকে বেছে নিয়েছি। ষড়যন্ত্রকারীরা আজকেও ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আগুন সন্ত্রাসের ভয় দেখানোর চেষ্টা করছে এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। গণতন্ত্র নিয়ে নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে নির্বাচন পরিচালিত হবে, এটি নিয়ে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, তারা তাদের কোয়ালিশন করার চেষ্টা করছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সঙ্গে। আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সাংবিধানিক অগ্রযাত্রা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পবিত্র দায়িত্ব রয়েছে এবং আমরা সেই দায়িত্ব আমরা পালন করব। শেখ হাসিনার উইনিং কোয়ালিশনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ প্রজন্ম, তারা যতই ষড়যন্ত্রকারীদের নিয়ে কোয়ালিশন গড়ে তোলার চেষ্টা করুক না কেন, নৈতিকতার শক্তিতে বলিয়ান হয়ে, তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে আমরা তাদের পরাজয় আমরা নিশ্চিত করব। এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের সকল তরুণ, সকল শিক্ষার্থী এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে এই বাংলাদেশে এই তরুণ প্রজন্মের শক্তির উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা নিরঙ্কুশ ব্যালট বিপ্লবে বিজয়ী হতে যাচ্ছেন এবং আজকেও যারা ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে ফোর্স অফ ডেমোক্রেসি বিজয়ী হবে, ফোর্স অফ টেরোরিজম এই বাংলাদেশে আর কখনোই বিজয়ী হতে পারবে না এবং বাংলাদেশের ছাত্র সমাজ যে আপোষহীন জায়গায় রয়েছে, যে সন্ত্রাসীদের সঙ্গে, খুনিদের সঙ্গে কিংবা জঙ্গিবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে, যারা দ্বিদলীয় রাজনীতির কথা বলে, যারা আমাদেরকে খুনিদের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে কম্প্রোমাইজ করার কথা বলে, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে আমরা লাল কার্ড প্রদর্শন করতে চাই এবং আমরা বলতে চাই যে আপোষহীনভাবে আমরা লড়ে যাব, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আমরা অটুট থাকব এবং দেশরত্ন শেখ হাসিনার জন্য বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থী হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে ঢেলে দিয়ে দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে আমরা মসৃণ রাখব এবং শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, দেশের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে আমরা মসৃণ রাখতে চাই, তার চলার পথকে আমরা নিরঙ্কুশভাবে বিজয় করতে চাই। আজকে আপনারা জানেন যে আমাদের এই ছাত্র সমাবেশের ঘোষণা দেওয়ার পর থেকে আমরা দেখেছি গোটা বাংলাদেশের সমস্ত প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে শিক্ষার্থীদের হৃদয়ের মধ্যে প্রচণ্ড আলোড়ন তৈরি হয়েছে, আবেগ তৈরি হয়েছে, উচ্ছ্বাস তৈরি হয়েছে। শুধুমাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা ঐতিহাসিক সোরাদ উদ্যানে আসবে না, ছাত্রলীগের সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যতজন আসবে তার চেয়ে কয়েক গুণ বেশি সংখ্যক সাধারণ শিক্ষার্থী যারা হয়তো কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, শুধুমাত্র শেখ হাসিনাকে ভালোবেসে, শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীর দরদ অনুভব করে জাতির পিতার সন্তান হিসেবে এদেশে সুনাগরিক হওয়ার জন্য এই ছাত্র সমাবেশে সামিল হবে। আমাদের পরিশেষে শুধুমাত্র এটুকুই বলার আছে যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি বার উচ্চারণ করেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা ভাষা রাষ্ট্র কায়েম হয়েছিল। বাংলাদেশের ছাত্র সমাজ উচ্চারণ করেছিল তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের সূচনা হয়েছিল। আজকের এই আগামীকালকের এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ উচ্চারণ করবে ওয়ান্স এগেইন শেখ হাসিনা এবং 24শে জানুয়ারি নির্বাচনে সেটির একটি রিফ্লেকশন আমরা দেখতে পাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।